হ্যাঁ, আপনি তো ডিসিএল মোবাইলের দায়িত্বে আছেন, আপনি আপনার সম্বন্ধে একটু কিছু বলুন। ওকে, আমি আমার সম্বন্ধে বলছি, যেটা সেটা হচ্ছে যে আমার মোবাইল কেরিয়ার শুরু হয়েছে 2008-এ। 2008-এ যখন আমি শুরু করেছি তখন আমার শুরু হয়েছে বেসিক্যালি ইন্টিগা ইন্টারন্যাশনালের মাধ্যমে। ইন্টিগা ইন্টারন্যাশনালের তখন প্রোডাক্ট ছিল এলজি স্প্রিং, আই মোবাইল, মালাটা। আমি বেসিক্যালি এলজি দিয়ে শুরু করেছি, বাট এরপর একে একে আমাকে সবগুলো প্রোডাক্টেই কাজ করতে হয়েছে, কারণ আমাদের মাল্টিটাস্কে তখন কাজ করতে হয়েছে, এটা একটা বিষয়। আর এরপর পর আমি জয়েন করেছি ওয়াটসন গ্রুপে, ওখানে ছিল কিছু চাইনিজ মোবাইল অ্যাজ লাইক কলমি, সিসিআইটি, লেমন নিজের ব্র্যান্ড ছিল, ওখানে আমি জিএম হিসেবে কাজ করেছিলাম প্রায় 3.5 বছর। তারপরে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড জিউনিতে জয়েন করি, জিউনি সেনজেনে ফ্যাক্টরিতে, ওখানে জয়েন করি হেড অফ সেলস অ্যান্ড সার্ভিস হিসেবে, আর বাংলাদেশ পার্টে জয়েন করি অ্যাজ এ বাংলাদেশি ডিরেক্টর হিসেবে। তারপরে আমার পোস্টিং হয়ে যায় নাইজেরিয়াতে, জিউনি নাইজেরিয়াতে হেড অফ সেলস হিসেবে। সেখান থেকে তখন আমার প্যারেন্টস ফ্যামিলি অ্যাকসেপ্ট করে না যে দেশের বাইরে যাওয়া, তখন আমি ড্যাফোডিল গ্রুপে জয়েন করি, ড্যাফোডিল ফ্যামিলিতে। সম্বন্ধে যদি কিছু বলতেন আমাদের, আমি ডিসিএল এর মোবাইল বিজনেসটা বেসিক্যালি আমার হাত দিয়ে, এখন আমরা ডিসিএল ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড বিজনেস শুরু হয়েছে 2015 নভেম্বর থেকে, আসলে বেসিক্যালি কাজ করা শুরু হয়েছে 2016-তে। আমরা লিফোন লঞ্চ করি মে মাসে, লঞ্চ করার পরপরই আমরা 1 বছর সার্ভে করি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হিসেবে লিফোন কেমন মার্কেটে দাঁড়ায়। এরপরে 2017-র জানুয়ারিতে আমরা লঞ্চ করি ডিসিএল মোবাইল মার্কেট স্টাডির পরে। তো এর আগে আমরা কিছু কাজ করেছি, প্রোডাকশনের কাজ করেছি, ওডিএম এর কিছু কাজ করেছি, মার্কেট রিসার্চ করেছি। করার পরে আমরা জানুয়ারিতে ফিচার ফোন 4টা দিয়ে লঞ্চ করি, এরপরে আবার মার্চে আমরা লঞ্চ করি স্মার্টফোন, যেটা L10, L20, L30 এবং 3টা প্রোডাক্টই ইউনিক ফিচার নিয়ে আসা হয়েছে। মোবাইলগুলো সম্বন্ধে যদি বলতেন, কী কী ফোন এখন বর্তমান মার্কেটে আছে এবং ফিচার এবং ফ্ল্যাগশিপ দুটাই বল যদি বলতেন আমাদের। মধ্যে সবচেয়ে প্রথমে যেটা বলবো, যে সবচেয়ে কম দামি ফোন বাজারে আমাদের যেটা আছে সেটা 760 টাকা দাম, ই10, এবং খুব ভালো চলছে প্রোডাক্টটা, এবং আপনি দেখবেন এটা মার্কেটে বেশিরভাগ দোকানে এই প্রোডাক্টটা আছে, এবং তারা রিটেলাররাও স্বাচ্ছন্দ্য ফিল করে এবং আমাদের কাস্টমার এখন যে। আর তারপরে আমাদের 2টা ফোন আছে, সেই 2টা ফোনের মধ্যে একটা হচ্ছে C10 এবং D10, এই 2টা ফোন জাভা রিলেটেড ফোন, এবং এখানে ফিচার ফোনে তারা একটা বাটন, আমরা মেনু বাটন দিয়ে দিয়েছি যে অটোমেটিক্যালি তারা ফেসবুকের সাথে কানেক্ট হবে, এবং জাভা থাকার কারণে ইউজার ইউজ করে ভালো মজা পাচ্ছে। এবং আমরা এই প্রোডাক্ট 2টাতে যে কাজটা করেছি সেটা হচ্ছে ওয়েল পেইন্ট ইউজ করেছি, যেটা অন্যরা ইউজ করে না, অন্যরা সাধারণত পলিশিং ইউজ করে, বাট আমরা পলিশের পরে ওয়েল পেইন্ট দিয়েছি, যাতে হয় কি আপনি এই প্রোডাক্টটা যদি একটা চাবি, রিং কিংবা কোনো কিছুর সাথে ঘষা লাগে কালার উঠবে না। এবং কাস্টমারকে আমরা দেওয়ার চেষ্টা করেছি যেটা, সেটা হচ্ছে 2 বছরের ওয়ারেন্টি, যেটা বাংলাদেশের ফিচার ফোনে এখন মনে হয় না যে কারো আছে। আর সেকেন্ডলি যেটা, সেটা হচ্ছে আমাদের আরেকটা স্লিম আরেকটা ফোন আছে, সেটা হচ্ছে D20, ওইটাও বাজারে ভালো চলে, এখন আমার স্টকও নাই, স্টক আউট হয়ে গেছে। আর এই ফোনটা আবার একটু কস্ট একটু কমিয়ে দিয়েছি, যাতে আমরা জাভা ইউজ করি নাই সবার হাতে হাতে যাওয়ার জন্য। আর স্মার্টফোনের ক্ষেত্রে আমরা ইউজ করেছি L30, যেটা L10 যেটা বলেছি, সেটা হচ্ছে আপনার আমার হাত থেকে পড়ে গেলে, এখন ডিসপ্লের যে দামটা, এইটা ওয়ারেন্টি প্রোডাক্টটা ডিসপ্লেটা ভেঙে গেলে কিন্তু নন ওয়ারেন্টি হয়ে যায়, আর নন ওয়ারেন্টি হয়ে গেলে পরেই একটা প্রোডাক্টে কিন্তু টাকা দিয়ে কাস্টমারকে সারতে হয়, ওই হিসাবটা বিবেচনা করে আমরা L10 বাজারে ছেড়েছি। L10টা আছাড় করলে কিছু হবে না, আপনার একটা কিছু দিয়ে ঘষা লাগলে কিছু হবে না, আপনি ড্রপ টেস্ট করে দেখেন ভাঙবে না, আপনি এটার উপরে দাঁড়াবেন তারপরেও এটার ডিসপ্লেটা কিছু হবে না। এখন যে জিনিসটা, যে এই ফোনটা আবার আমরা প্রসেসরের স্পিডের জন্য আমরা এটাকে 2GB 16GB করেছি, এবং দামটাও কম রেখেছি 6,590 টাকা। আর এটা 2GB 16GB কারো এই প্রাইসে কিন্তু নাই, মানে যারা ব্র্যান্ড হিসাবে এস্টাবলিশ করার চেষ্টা করছে। এবং আর একটা বিষয় হচ্ছে যে আমাদের L20 যে হেডফোনটা, L20-তে আমরা ইউজ করেছি 13 মেগাপিক্সেল, 0.3 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেল, আমরা ব্যাক সাইডে ডুয়েল ক্যামেরা ইউজ করেছি। তখন ডুয়েল ক্যামেরাটা আমরা যখন লঞ্চ করেছি তখন বাংলাদেশে কারো ছিল না। আচ্ছা, তো
এখন যে জিনিসটা সেটা হচ্ছে যে এইটা আবার এসএলআর এর কাজ করবে, যাতে হয় কি যে অনেকে ফটোগ্রাফির কিছু কাজ করে ফোন দিয়ে, ওই কাজটাকে যাতে সাপোর্ট করে এটার জন্য। এটা 5.5 ইঞ্চ ডিসপ্লে, 2GB 16GB RAM অ্যান্ড ROM, L20 আর এরপরে আমরা যেটা ফ্ল্যাগশিপ ছেড়েছি সেটা হচ্ছে 6000 mAh ব্যাটারি। 6000 mAh ব্যাটারি বাংলাদেশে এখনো কারণ নাই, যেটা অটোমেটিক্যালি 2 দিন ইউজ করা যায়। যেমন আপনাকে আমি বলতে পারি যে আমি সবসময় ইউজ করি, এবং এই প্রোডাক্টটা আপনার এটা থেকে আমার পিসি, আমার মোবাইল, আরেকটা মোবাইল, এগুলো সবগুলো কিন্তু হটস্পট হিসেবে ইউজ করছি, বাট এটাতে কোনো কিছু চার্জ আমি 2 দিন ইউজ করতে পারছি। এটা মডেল কত? এটা L30। এবং এর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে এই ফোনটার 13 MP ক্যামেরা, 5 MP ফ্রন্ট ক্যামেরা এবং হেড সেন্সর। আর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনি ফ্ল্যাশ চার্জ যেটাকে বলে, সেটা হচ্ছে 5 মিনিট আপনি চার্জ দিবেন, 2 ঘন্টা ইউজ করতে পারবেন, ইভেন ফাস্ট চার্জ যেটাকে বলে। এবং এর পাশাপাশি আরেকটা হচ্ছে যে আপনি এর উপরে পানি ফেলে দেন, কিংবা হঠাৎ পানি পড়ে গেল, হঠাৎ দেখা গেল যে এই প্রোডাক্টটা কাদার মধ্যে ড্রপ করছে, এখন রেইনি সিজন, কিন্তু এই প্রোডাক্টটা তো নষ্ট হবে না। এবং এর পাশাপাশি যেটা সেটা হচ্ছে যে এই প্রোডাক্টটা থেকে আপনি অন্য ওটিজির মাধ্যমে অন্য প্রোডাক্টও চার্জ করতে পারছেন, মিন্স একটা প্রোডাক্ট এটা পাওয়ার ব্যাংক হিসেবেও কাজ করবে। এইগুলোই আপাতত আপনাদের মার্কেটে এখন আছে? আচ্ছা, দেশি তো অনেকগুলো ব্র্যান্ড আছে, লাইক ওয়ালটন বলেন, সিম্ফনি বলেন, তাদের সাথে কিভাবে আপনার ডিসিএল প্রতিযোগিতা করবে বাজারে মনে করেন আপনি? ওকে, এখন মোবাইল মার্কেট 2017-তে চলছে একটু অস্থিরতার মধ্যে, এটা সবাই জানে। আমাদের যে টার্গেট, আমাদের টার্গেট এটা না যে সিম্ফনি কি করলো, ওয়ালটন কি করলো, এটা না। কারণ হচ্ছে যে তারা এখন বিগ জায়ান্ট, দেশীয় ব্র্যান্ড, আমরা ধীরে ধীরে চেষ্টা করব যে আমরা কতটুকু রুম নিতে পারি, এই মার্কেট থেকে কতটুকু শেয়ার নিতে পারি। আমাদের আকাশ কুসুম কোনো স্বপ্ন নয়, স্বপ্নটা হচ্ছে যে আমরা একটা ভালো প্রোডাক্ট দিয়ে কিভাবে কাস্টমারের কাছে যেতে পারবো, কাস্টমার আমাদের প্রোডাক্টটা ইউজ করবে, ইউজ করে বলবে যে এই প্রোডাক্টটা ভালো, মাউথ পিয়ারের মতো কাজ করবে। আমাদের টার্গেটটা হচ্ছে এরকম, যাতে আমাদের কাস্টমারই বলে যে ডিসেলের এই প্রোডাক্টটা আমি ইউজ করেছি, এই প্রোডাক্টটার স্পেশাল ফিচার এটা, এটা আমার দরকার। এবং এই প্রোডাক্টটা সবাই চাবে না, যারা যারা ইউজ করবে তারা চাবে, আর আমরা কিছু ইয়াং জেনারেশনকে মোটিভেট করার চেষ্টা করছি এবং তাদের জন্য প্রমোশন করছি, যাতে হয় কি ইয়াং জেনারেশনই কিন্তু এখন মোস্ট অফ দ্য ইউজার স্মার্টফোনের। তো ওই কারণটার জন্য আমরা কাউকে প্রতিযোগিতা কিংবা কারোর সাথে কম্পেয়ার করা এই জায়গাটাতে আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি আমরা কি দিচ্ছি কাস্টমারকে, কাস্টমার আমাদেরকে ফিডব্যাক কি দিচ্ছে, এবং তাদের ফিডব্যাকের উপর বেস করে আমরা পরবর্তী পদক্ষেপ